আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এইচএসসি সেকেন্ড ইয়ারের উচ্চতর গণিতের সেকেন্ড পেপারের বীজগণিতের জটিল সংখ্যার একটি ক্লাস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই ক্লাসটি দিয়েই আমি জটিল সংখ্যার পর্ব ওয়ান শুরু করতে চাই। তোমরা অলরেডি দেখো যে জটিল সংখ্যার ধারণাটা কি বা জটিল সংখ্যা আমরা ইন্টারমিডিয়েটে এসে কেন পড়াশোনা করব। যারা ইন্টার সেকেন্ড ইয়ারে তারা অবশ্যই অলরেডি এই জটিল সংখ্যার অনেক ম্যাথ কমপ্লিট করেছো। আজকে আমি শুধুমাত্র তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে আমি চেষ্টা করব যে ইন্টার সেকেন্ড ইয়ারের প্রতিটি অধ্যায়ে শুরু থেকে কিছু বেসিক আলোচনা সহ ম্যাথমেটিক্যাল টার্মগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। ওকে, তো লক্ষ্য করো আজকে আমি দুইটি টপিকস নিয়ে তোমাদের সামনে থাকার চেষ্টা করব। একটি, জটিল সংখ্যার ধারণাটা কি। জটিল সংখ্যার ধারণাটা অ্যাকচুয়ালি তোমরা এসএসসি লেভেলে কিন্তু ওই ধরনের জটিল সংখ্যার ধারণা পাও নাই, ইন্টারে উঠেই কিন্তু একটা লেভেল, যে লেভেলটায় আমরা বাস্তব সংখ্যা এবং আমরা যে কাল্পনিক সংখ্যা পাই, এই বাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যার আমাদের বীজগণিতিক রাশি বা বীজগণিতিক রাশিতে আমরা জটিল সংখ্যাকে কোনো সেট দ্বারা প্রকাশ করতে পারবো কিনা, বা কোনো একটি বীজগণিতিক রাশিতে আমরা কোথায় জটিল সংখ্যা পাবো, কোথায় আমরা বাস্তব সংখ্যা পাবো, এবং ইন্টার সেকেন্ড ইয়ার থেকে পড়াশোনা করার পর পরবর্তী ধাপে তোমরা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উপর যত ক্লাসে যাও না কেন, ম্যাথমেটিক্যাল টার্মে কিন্তু এই জটিল সংখ্যার ব্যাপারটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট আকারে তোমরা পেয়ে থাকবে। তো যাই হোক, এখন যদি আমি তোমাদের সামনে বলি যে জটিল সংখ্যার যে কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বারে আমি যদি বলি যে এ ও বি যদি দুইটি বাস্তব সংখ্যা হয়, এ ও বি যদি দুইটি বাস্তব সংখ্যা হয়, অর্থাৎ এ কমা বি কে যদি আমি বলি এটি বাস্তব সংখ্যা হয়, তবে আমরা বলবো এ প্লাস আই বি আকারের রাশিকে আমরা এ প্লাস আই বি আকারের রাশিকে জটিল সংখ্যা বলা হবে, জটিল সংখ্যা বলা হয়। ওকে, আমরা এখানে যদি লিখি যদি এ কমা বি বিলংস টু, এ কমা বি বিলংস টু আর হয়, তবে আমরা এ প্লাস আই বি আকারে রাশিটিকে জটিল সংখ্যা বলবো, বা জটিল সংখ্যা এত আকারে রাশিকে জটিল সংখ্যা বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে এই যে এ প্লাস আই বি, তাহলে এখানে আই এর ধারণাটা কি। আমরা যদি এভাবে বলতে চাই যেখানে এ কিন্তু আমরা রিয়েল পার্ট বলবো বা বাস্তব সংখ্যা অংশ বলবো, আর আই বি বলতে এখানে আমরা যে প্লাসের পরে এখানে মাইনাসও থাকতে পারে, মাইনাস এ এ মাইনাস আই বিও থাকতে পারে, বা এ মাইনাস আই বি এর আমাদের অনুবন্ধী যে একটা রাশি সেটি অবশ্যই আস্তে আস্তে তোমরা পেয়ে যাবে যে জটিল সংখ্যার আমরা অনুবন্ধে রাশি কোথায় পাবো বা কিভাবে পাবো। তো লক্ষ্য করো এখানে আমরা কিন্তু বলতে পারবো যে যেখানে দেখো, যেখানে আমরা বলতে পারবো আই হচ্ছে যে জটিল সংখ্যার এককটাকে আমরা বলবো, অর্থাৎ এখানে জটিল সংখ্যার একক বলতে এখানে আমরা যে কাল্পনিক সংখ্যা পাবো, কাল্পনিক সংখ্যার এককে আমরা কিন্তু আই বলবো। যেখানে আমরা বলতে পারবো যেখানে কাল্পনিক সংখ্যার, কাল্পনিক সংখ্যার একক আই, অর্থাৎ আই কেন বলা হচ্ছে, কাল্পনিক ব্যাপারটি এটাই দেখো ইমাজিনারি আমরা বলছি। দেখো এই ইমাজিনারির কিন্তু আই নিয়ে আসছি, এই কাল্পনিক সংখ্যা, যে এই যে এ প্লাস আই বি পেলাম যেখানে এ কিন্তু রিয়েল পার্ট আর বি কিন্তু দেখো আই বি বলতে সেকেন্ড যে পার্টটি হচ্ছে সেই পার্টটিকে আমরা কাল্পনিক আকারে আমাদের অবশ্যই প্রকাশ করতে হবে, কারণ এই যে ইমাজিনারির আই পাচ্ছি, যেখানে বলেছে কাল্পনিক সংখ্যার একক কিন্তু আই, এবং আমরা কাল্পনিক সংখ্যার যদি বর্গ করে অর্থাৎ আই স্কোয়ার সমান কিন্তু মাইনাস ওয়ান পাবো, এবং এই যে আই স্কোয়ার সমান মাইনাস ওয়ানের যে একটি বেসিক ধারণা, আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান কেন হবে, বা আই কিউব সমান কত হবে, বা আই টু দ্য ফোর কত হতে পারে, আই টু দ্য ফাইভ কত হতে পারে, অথবা কাল্পনিক সংখ্যার আমরা যদি ঘাত যদি ফোর এম ফোর এন বা ফোর এন প্লাস ওয়ান বা ফোর এন প্লাস টু বা আই এর মান যদি এম, যেখানে আমরা যদি বলতে চাই যে এম এর মান আমাদের যে কোনো ধনাত্মক মান আসতে পারে, ঋণাত্মক মান আসতে পারে, সেই ক্ষেত্রে আমরা এই যে কাল্পনিক সংখ্যার মানগুলো আমরা কী পাবো, কীভাবে পাবো, সেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে সেটি ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। ওকে, তো লক্ষ্য করো আমরা এই যে জটিল সংখ্যা পেলাম, জটিল সংখ্যাকে আমরা সাধারণত জেড দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা লিখবো দেখো জটিল সংখ্যাকে,
আমরা এখানে একটা পয়েন্ট আকারে লিখতে পারি, জটিল সংখ্যাকে ছোট হাতে জেড দ্বারা প্রকাশ করা হয়, দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তো আমরা এখানে কিন্তু লিখতে পারি জেড সমান, দেখো আমরা ইজিলি লিখতে পারি, দেখো জেড সমান এ প্লাস আইবি লিখতে পারি। তোমরা যদি বলো যে স্যার আমরা কি জেড সমান এভাবে লিখতে পারি, জেড সমান এক্স প্লাস আই ওয়াই, অবশ্যই লিখতে পারবা তোমরা। জেড ইকস টু তোমরা এভাবে লিখতে পারবা, পি প্লাস আই কিউ তোমরা লিখতে পারবা। ওকে, তোমরা যদি বলো জেড সমান কি আমরা লিখতে পারবো, এম প্লাস আই এন, যেটি লেখো না কেন আমাদের দুইটা অংশ থাকবে। একটি আমাদের যে জেড, যে আমাদের জটিল সংখ্যা দ্বারা আমরা যে প্রকাশ করছি জেড দ্বারা, এই ক্ষেত্রে আমাদের প্রথম যে অংশটা আয় মুক্ত যে সংখ্যাটি থাকবে সেই অংশটাকে আমরা বলবো বাস্তব সংখ্যা, আর আয় সংযুক্ত যে রাশিটা আমরা থাকবে এখানে পদটি থাকবে এটাকে আমরা জটিল সংখ্যা আমরা বলবো। ওকে সরি, এটাকে আমরা কাল্পনিক সংখ্যা বলবো। এখন আসো দেখো, আমরা যদি এই রাশিটিতে এখন আমরা এই জেড এর স্থলে এখানে যে জেড সমান আমরা আইবি বলছি, এখন আমরা যদি এটাকে এ সমান যদি বলি, এ সমান শূন্য হলে, এ সমান যদি শূন্য হয় তাহলে আমরা কি পাবো, দেখো জেড ইকুয়ালস টু কিন্তু আইবি পাবো, অর্থাৎ এ সমান শূন্য হলে আমরা কাল্পনিক অংশ পাবো। আমরা যে অংশটা পাবো দেখো, কাল্পনিক অংশ পাবো, কাল্পনিক অংশ আমরা পাবো। ওকে, যদি আমাদের এই জটিল সংখ্যাতে এ ইকুয়ালস টু জিরো ধরায়, আবার যদি বি ইকুয়ালস টু আমরা জিরো হলে আমরা কিন্তু এখানে জেড ইকুয়ালস টু দেখো এ পাবো, তা আমরা বাস্তব অংশ আমরা পাবো, বাস্তব অংশ আমরা এখানে পাবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই যে জটিল সংখ্যা, কারণ এখানে বি সমান যদি শূন্য হয়ে যায় তাহলে আমাদের জোট এখানে কাল্পনিক যে সংখ্যাটি এটি কিন্তু জিরো হয়ে যাবে, আর এখানে জেড সমান আমাদের শুধুমাত্র এ পাবো। আবার লক্ষ্য করো, আমরা এটাকে এভাবে কিন্তু খুব সহজে যখন আমাদের ম্যাথমেটিক্যাল আমাদের কোনো সিম্বল দ্বারা যখন প্রকাশ করব, তখন দেখো এটাকে আমরা কি বলতে পারবো, এ কে আমরা এভাবে বলতে পারবো, এ কে বলবো যে জটিল সংখ্যার আমাদের জটিল সংখ্যার আমরা বাস্তব অংশ বলতে পারবো, বাস্তব অংশ। এবং এই জটিল সংখ্যার বাস্তব অংশকে আমরা এভাবে বলতে পারবো, দেখো রিয়েল পার্ট অফ জেড, বা এটাকে অভেদের সাহায্যে আমরা বলতে পারবো, দেখো রিয়েল আমরা এটা জেড বলতে পারবো। ওকে, রিয়েল আমরা এটাকে জেড বলতে পারবো যদি আমরা বাস্তব সংখ্যা পেতে চাই। আবার আমরা যদি এখানে যদি দেখো বি কে আমরা জেড সংখ্যার, আমরা যে জটিল সংখ্যার জেড সংখ্যার আমরা কাল্পনিক অংশ বলতে পারবো, দেখো কাল্পনিক অংশ এটাকে আমরা এইভাবে বলতে পারবো, দেখো এটাকে আমরা বলতে পারবো দেখো ইমাজিনারি, ইমাজিনারি অফ আমরা জেড সমান এটাকে আমরা বলতে পারবো, দেখো ইমাজিনারি আমরা জেড এটাকে এভাবে বলতে পারবো। সো আমাদের এই যে দুইটি পয়েন্ট আমরা যখন কোনো ম্যাথ কমপ্লিট করতে যাব তখন কিন্তু দেখব যে আর ই জেড আছে, অর্থাৎ জটিল সংখ্যার আমাদের রিয়েল পার্ট যখন দেখা যাবে আই এম জেড তখন আমরা ইমাজিনের পার্ট পাবো। ওকে, তাহলে আমি যে তোমাদের জটিল সংখ্যার একটি ধারণা বোঝালাম যে এ ও বি যদি দুইটা বাস্তব সংখ্যা হয় তাহলে এ প্লাস আই বিকে আমরা কিন্তু জটিল সংখ্যা বলবো, এবং জটিল সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করতে পারি। আমরা জটিল সংখ্যা জেড সমান আমরা এক্স প্লাস আই লিখতে পারি, পি প্লাস আই কিউ লিখতে পারি। ম্যাথমেটিক্যাল টার্ম অনুসারে যখন প্রবলেমগুলো সলভ করবে তখন দেখবা ইজিলি তোমরা ম্যাথগুলো পারবে। এখন আসো দেখো, জটিল সংখ্যার সেটকে আমরা কীভাবে প্রকাশ করব, বা জটিল সংখ্যার সেটকে আমরা যেমন স্বাভাবিক সংখ্যার সেটকে প্রকাশ করি, আমরা মূলদ সংখ্যার সেটকে প্রকাশ করে, আমরা অমূলদ সংখ্যার সেটকে যেমন আমরা প্রকাশ করি, আমরা বাস্তব সংখ্যাতে যেটা দেখে এসেছি, তাহলে আমরা জটিল সংখ্যাতে আমরা কীভাবে জটিল সংখ্যার সেটকে আমরা প্রকাশ করব। তো মনে রাখবে যে জটিল সংখ্যার সেটকে সাধারণত যেহেতু এখানে আমরা কমপ্লেক্স নাম্বার এখানে বলেছি, ওকে কমপ্লেক্স যে নাম্বারটা বলছি জটিল সংখ্যা, তাহলে জটিল সংখ্যার সেটকে আমরা বলবো জটিল সংখ্যার সেটকে সি দ্বারা প্রকাশ করা হয়, সি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তাহলে আমরা যেমন সেট গঠন পদ্ধতিতে আমরা বাস্তব সংখ্যাতে বিভিন্নভাবে আমরা যেমন প্রকাশ করি যে
জেড সমান কত হতে পারে, সেট গঠন পদ্ধতি সেটা, তারপর আমরা তালিকা পদ্ধতি তৈরি করি। অনুরূপভাবে আমরা ইন্টারমিডিয়েটে উঠে এই সি কে আমরা কিন্তু এইভাবে বলতে পারবো, সি ইকুয়ালস টু, দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবে যে সি সমান তোমরা কোন রাশিটি লিখতে পারবা ক্লিয়ারলি। তোমরা দেখবা যে জটিল সংখ্যার সেটকে সাধারণত তুমি এখানে জেড আছে, জেড দ্বারা যেহেতু আমরা প্রকাশ করি সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো যেহেতু জেড দ্বারা প্রকাশ করেছে জেড, দেখো সাজ দ্যাট জেড ইকুয়ালস টু তুমি এ প্লাস আই বি লিখতে পারো, ওকে। বা তুমি যদি এখানে লিখতে চাও যে জেড সাজ দ্যাট, দেখো জেড ইকুয়ালস টু তুমি লিখতে পারো এক্স প্লাস আই ওয়াই লিখতে পারো, এবং এখানে লিখতে পারো এবং দেখো এ কমা বি বিলংস টু তুমি অল রিয়েল নাম্বার লিখতে পারবা, কারণ বেসিক্যালি এ এবং বি কিন্তু আলাদাভাবে বাস্তব সংখ্যা, এবং বলা হয়েছে আমরা জটিল সংখ্যায় বলেছিলাম এ ও বি যদি আমাদের বাস্তব সংখ্যা হয় তাহলে আমরা এক্স প্লাস আই বি আকারের সংখ্যাগুলোকে আমরা জটিল সংখ্যা আমরা বলি, এবং জটিল সংখ্যার সেটকে দেখো আমরা সি দ্বারা প্রকাশ করছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এগুলো কিন্তু আমাদের ক্লিয়ারলি জানতে হবে। আমরা যেমন সেট গঠন পদ্ধতিতে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন লিখি বা এক্স বিলংস টু আর লিখে যে কোনো একটা সমীকরণ আমরা দ্বিঘাত বিশিষ্ট হতে পারে আমাদের বীজগণিতিক রাশি দ্বারা যেমন প্রকাশ করি, অনুরূপভাবে আমাদের এই জটিল সংখ্যার ক্ষেত্রে ইন্টার সেকেন্ড ইয়ারে আমাদের এই বেসিক বিষয়গুলো জানা লাগে, কারণ এমসিকিউ এর বিষয়গুলো থাকে জটিল সংখ্যা নিয়ে। আমি পরবর্তীতে আরও অনেকগুলো পার্ট নিয়ে তোমাদের সামনে থাকার চেষ্টা করব। তোমরা কন্টিনিউয়াসলি তৌহিদ একাডেমিতে চোখ রেখো এবং লাইক দিও, শেয়ার করো, এবং যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেল তৌহিদ একাডেমি বা ফেসবুক পেজে তোমরা বিভিন্ন ক্লাসগুলো দেখে থাকবে, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই প্রত্যাশায় এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।